রায় রামানন্দ কর্তৃক সর্বসাধ্য সার শিরোমণি কান্তা প্রেম বর্ণন। শ্রীমন মহাপ্রভুকে রামানন্দ রায় বললেন, শ্রীকৃষ্ণের প্রতি কান্তা ভাবি প্রেমের পরাকাষ্ঠ রূপে সমস্ত সাধ্যের সার শিরোমণি। রায় কহে, কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তের প্রতি কান্তার, নায়কের প্রতি নায়িকার যে প্রেম তাকে কান্তা প্রেম বলে। এখানে কান্তা বা নায়ক শ্রীকৃষ্ণের প্রতি কৃষ্ণকান্তা ব্রজগোপীদের প্রেমের কথাই বলা হয়েছে। কান্তা বলতে এ প্রসঙ্গে পরকীয় ভাবাপন্ন ব্রজগোপী দিগকে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের আপনাদের প্রাণবল্লভ আর আপনাদিগকে তার বিহার পরায়ণা কান্তা মনে করে নিজেদের সমস্ত সুখ বাসনা পরিত্যাগ পূর্বক একমাত্র শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তই তার সাথে যে উপভোগ লালসা তাকে কান্তা প্রেম বলে। ব্রজ গোপীগণের কান্তা প্রেমই সর্বশ্রেষ্ঠ। বাৎসল্য প্রেম অনুরাগ পর্যন্ত বুদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কিন্তু কান্তা প্রেম মহাভাব পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই জন্য এই কান্তা প্রেম বাৎসল্য অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। কান্তা প্রেম শান্তের নিষ্ঠা, দাসের সেবা, সখীর অসংকোচ ভাব, বাৎসল্যের লালন ও মম আধিক্য এসব তো রয়েছে, আর আছে নিজং অঙ্গ দিয়ে সেবা। এই জন্যই কান্তা প্রেম সর্বসাধ্য শিরোমণি। দাস্য সখ্য বাৎসল্য এই তিন ভাবের পরিকরদের সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো না কোনো একটা সম্বন্ধ আছে। দাস্যভাবের ভক্তগণের কাছে শ্রীকৃষ্ণ প্রভু আর তারা তার দাস। সক্ষভাবের ভক্তদের কাছে শ্রীকৃষ্ণের সক্ষ ভাবময় সম্বন্ধ। বাৎসল্যভাবে নন্দ যশোদা শ্রীকৃষ্ণের পিতামাতা আর শ্রীকৃষ্ণ তাদের সন্তান। এই তিন ভাবের প্রত্যেকটিতেই একটি সম্বন্ধের অপেক্ষা আছে। এই তিন ভাবের ভক্তদের শ্রীকৃষ্ণ সেবা তাদের সম্বন্ধের অনুগামিনী। এই তিন ভাবের পরিকরদের মধ্যে সম্বন্ধের মর্যাদায় প্রাধান্য লাভ করে। তাদের পক্ষে আগে শ্রীকৃষ্ণের সহিত তাদের সম্বন্ধ, তারপর সম্বন্ধ অনুকূলভাবে সেবা। তাই তাদের কৃষ্ণরতিকে বলা হয় সম্বন্ধ অনুগতা রতি। তাদের সেবা বাসনার বিকাশ সম্বন্ধে প্যাচিরে প্রতিহত হয়ে পড়ে। তাই সেবা বাসনার অবাধভাবে বিকাশ লাভ করতে পারে না, কিন্তু কান্তা ভাববতী ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণের সঙ্গে কান্তা কান্ত সম্বন্ধে আছে বটে, কিন্তু এই সম্বন্ধে প্রাধান্য নাই। প্রাধান্য হলো সেবা বাসনার, তাদের সেবা বাসনা সম্বন্ধে অনুগত নয়, বরং সম্বন্ধই সেবা বাসনার অনুগত। তাদের কৃষ্ণ সেবা বাসনা অপ্রতিহতভাবে বিকশিত হবার সুযোগ পায়। শ্রীকৃষ্ণ সেবার বাসনা ব্যতীত অন্য কিছুই তাদের চিত্তে প্রাধান্য লাভ করতে পারে না। যে প্রকার হোক শ্রীকৃষ্ণকে সুখী করাই তাদের একমাত্র কাম্য। সেজন্য তারা বেদ ধর্ম, লোক ধর্ম, স্বজন আর্য পথাদি ত্যাগ করতেও কুণ্ঠিত হতেন না। উৎকণ্ঠাময়ী সেবা বাসনার স্রোতের মুখে বেদ ধর্ম, কুল ধর্ম আদি সমস্ত অনুসন্ধান তিনের মতো দূরে ভেসে চলে যায়, সেদিকে তাদের লক্ষ্য থাকে না। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত যা প্রয়োজন তা তারা করতে সমৎসুক। প্রয়োজনে নিজঙ্গ দ্বারাও সেবা করে শ্রীকৃষ্ণকে সুখ করে থাকেন। তাদের অবাধ সেবা বাসনার ফল হলো এই কান্তা কান্ত সম্বন্ধ। তাই এই সম্বন্ধ হলো তাদের সেবা বাসনার অনুগত। এজন্য ব্রজ দেবীগণের কৃষ্ণরতিকে বলা হয় কাম অনুগা রতি।
अर्थात कृष्ण सेवा वासनाय बा कामनार अनुगामिनी रति ब्रज गोपीगणेर सेवा वासनार विकाशे बाधा दीते पारे एमन कोनो प्रतिबंधक नाई। ताई कान्ता प्रेमी सेवा वासनार सर्व अतिशायी विकाश। श्रीकृष्णे कान्ता भाववती ब्रज गोपीगणेर कान्ता भावे श्रेष्ठत्व प्रतिपादक श्लोक श्रीमद् भागवते व्यक्त हुए। श्री वृंदावने रासोत्सवे श्रीकृष्णेर भुजदंड द्वारा गृहीत कण्ठ ब्रज गोपिका दिगकेर जे प्रसाद लाभ हुएछिल ता नारायणेर बक्षस्थिता परम प्रेमवती लक्ष्मीदेवो प्राप्त हन नाई। पद्मेर न्याय गंध कान्ति विशिष्ट स्वर्गंगना अप्सरागण लाभ करते पारेन नाई। तखन अन्य कामीगणेर आर कि कथा। मथुरावते श्रीकृष्ण कर्तृक प्रेरित दूत रूपे उद्धव जखन ब्रजे एसेछिलेन तखन श्रीकृष्ण विषये कृष्णकान्ता ब्रज गोपीगणेर अत्यंत अपूर्व प्रेम दर्शन करे एई सेई प्रेमेर प्रभावे तारा श्रीकृष्णेर निकट होते जे अपूर्व प्रसाद लाभ करेछिलेन ता जेने उद्धव बोलेछेन। रासोत्सवकाले এই রাস রসিক শ্রীকৃষ্ণের বাহু দ্বারা কণ্ঠে গৃহীত হয়ে ব্রজ গোপীগণ যে প্রসাদ প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণের নারায়ণ স্বরূপের বক্ষ বিলাসিনী প্রেমবতী লক্ষ্মীদেব তা লাভ করতে পারেন নাই। এবং পদ্মের ন্যায় সুগন্ধকান্তি যাদের সেই স্বর্গঙ্গনা অপ্সরাগণ তা লাভ করতে পারেন নাই। অন্যান্য রমণীগণের আর কি কথা। পরব্রহ্ম লক্ষ্মীদেবী এবং শ্রীকৃষ্ণ কান্তা ব্রজ গোপীগণ অভিন্ন তত্ত্ব। পরব্রহ্ম স্বরূপ শক্তির বিলাসরূপ ভূলীলা যে লক্ষ্মীগণ আছেন এমনকি পরব্রহ্মের নৃসিংহ আদি যে সকল ভগবৎ স্বরূপ আছেন তাদের কান্তা শক্তি লক্ষ্মীগণ ওতেও নারায়ণ কান্তা লক্ষ্মীদেবী অত্যাধিক প্রেমবতী। তিনি নারায়ণের বক্ষ বিলাসিনী। ব্রজে গোপীগণ যেভাবে কৃষ্ণ সেবা করেন সেইভাবে সেবা প্রাপ্তির জন্য লুব্ধ হয়ে বৈকুণ্ঠের ঐশ্বর্য সুখ পরিত্যাগ করে উৎকট ব্রত নিয়ম ধারণ পূর্বক দীর্ঘকাল তপস্যা করেছিলেন কিন্তু লক্ষ্মীদেবী তার অবিষ্ট সেবা প্রাপ্ত হয় নাই। সুতরাং রাসোৎসব কালে ব্রজ গোপীগণ শ্রীকৃষ্ণঙ্গ সুখ উল্লাস রূপ যে সৌভাগ্য লাভ করেছিলেন লক্ষ্মীদেবীও তাও লাভ করেন নাই। লক্ষ্মীদেবী যা প্রাপ্ত হন নাই স্বর্গস্থিত অপ্সরাগণ প্রাপ্ত হন নাই। অন্য রমণীগণের সম্বন্ধে আর কি বক্তব্য থাকতে পারে। এখানে ব্রজ গোপীগণের কান্তা প্রেমের পরম উৎকর্ষ প্রদর্শিত হল। শ্রীমদ্ ভাগবতের আর একটি শ্লোকেও এইরূপ শ্রীকৃষ্ণের কান্তা ভাববতী ব্রজ গোপীগণের সৌভাগ্যের কথা বলা হয়েছে। সহাস্য মুখ কমল প্রীত বসনধারী এবং বনমালা বিভূষিত মূর্তিমান মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিরহ কাতর ব্রজ গোপীগণের মধ্যে আবির্ভূত হলেন। শারদীয় রাস রজনীতে রাসস্থলী হতে শ্রীকৃষ্ণ অন্তরিত হলেন। শ্রীকৃষ্ণ বিরহবার্তা ব্রজ গোপীগণ বনে বনে তার অনুসন্ধান করেও যখন তাকে পেলেন না তখন তারা যমুনা পুলিনে এসে তীব্র বিরহ দুঃখে আর্ত স্বরূপে বিলাপ করতে লাগলেন। তাদের তৎকালীন অবস্থা দেখে শ্রীকৃষ্ণ মনে করলেন আমার বিরহ দুঃখে এরা মৃতপ্রায় হয়েছে, আরও কিছুকাল যদি আমি এদের দৃষ্টির বাইরে থাকি তাহলে এরা আরও বাঁচবে না। এইরূপ ভেবে তিনি হঠাৎ তাদের মধ্যে আবির্ভূত হলেন। কিভাবে তিনি ব্রজ গোপীগণের মধ্যে আবির্ভূত হলেন সে সম্পর্কে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ ইসময়মান মুখাম্বুজ ন্যায় অর্থাৎ কমলের ন্যায় চিত্তকর্ষক, তার পরম মধুর মৃদুমন্দ হাসিও সর্বদা তার বদন কমলে বিরাজিত থেকে সবতেই তার মুখের রমণীয়তা
আর বর্ধিত করে থাকে। বিরহ দগ্ধা ব্রজগোপীদের বিরহকে প্রশমিত করার জন্য তার স্বাভাবিক মৃদু মন্দ হাসিতে আরও এক অপূর্ব রমণীত্ব প্রকটিত করে তার স্বভাব সুন্দর মুখ কমলের এক অপূর্ব মনোহরিতা প্রকটিত করে শ্রীকৃষ্ণ তার প্রেয়সী দিগকের মধ্যে আবির্ভূত হলেন। আর কী রূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন? পীতাম্বর ধর হয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ তার পীতবর্ণ বসনকে গলার ওপর ঝুলিয়ে তার লম্বমান প্রান্তদ্বয়কে যুগ্ন করে ধারণ করে গলগ্নি কৃতবাসে মহা অপরাধীর ন্যায় তিনি আবির্ভূত হলেন। তাৎপর্য এই যে, প্রেয়সীগণ, তোমাদের ত্যাগ করে দুঃখ দিয়েছি, তোমরা আমার অপরাধ ক্ষমা করো। গোপীদের ত্যাগ করার তারা রুষ্ট হয়েছেন ভেবে তা দূরীকরণের জন্য রসিক শেখর শ্রীকৃষ্ণের এই ভঙ্গি। আর কী রূপে আবির্ভূত হলেন? শ্রদ্ধি হয়ে অর্থাৎ অন্তধানের পূর্বে ব্রজ গোপীগণ তার গলায় যে সকল পুষ্পমাল্যা প্রীতিভরে প্রদান করেছিলেন, আবির্ভূত হবার পরেও সেই মালা অম্লানভাবে তার গলায় দোলায়মান ছিল। এর দ্বারা তিনি জানালেন তাদের প্রীতিমণ্ডিত মালা এখনও তিনি পরম আনন্দের সহিত ধারণ করে রয়েছেন। এর দ্বারা বিরহ কাতরা ব্রজ গোপীদের মনোক্ষেদ দূর করার একটা ভঙ্গি। আর কী রূপে আবির্ভূত হলেন? সাক্ষাৎ মনোময় মত মত রূপে, অন্তত চতুর্ভুয়ের অন্তর্গত যে মনমতগণ তারা সাক্ষাৎ মনমত, সাক্ষাৎ মদন। এতাদৃশ্য যে সাক্ষাৎ মনমতগণ তাদেরই মনমত রূপে রসিক শেখর শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ তার অশেষ সৌন্দর্য মাধুর্য সম্মুখ রূপে অভিব্যক্ত করে অপ্রাকৃত মহামন্মত রূপে তার সৌন্দর্য মাধুর্যের দ্বারা প্রেয়সী ব্রজ গোপীগণের প্রজ্বলিত বিরহ অগ্নিকে সম্মুখ রূপে নির্বাপিত করার উদ্দেশ্যে অকস্মাৎ আবির্ভূত হলেন। আলোচ্য শ্রীমদ্ ভাগবত শ্লোকেও শ্রী কান্তা কান্তা কৃষ্ণ কান্তা ব্রজ গোপীদের শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমোৎকর্ষ খ্যাপিত হয়েছে। শ্রীকৃষ্ণের সহিত সাময়িক বিরহের তাদের আরতি তাদের পক্ষে প্রাণান্তরকর হয়েছিল। তাদের প্রেমের প্রভাবেই শ্রীকৃষ্ণ এই প্রকার অবস্থা দর্শন করে তা দূর করার জন্য তৎক্ষণাৎ তাদের মধ্যে আবির্ভূত হলেন। এমনভাবে আবির্ভূত হলেন যাতে তাকে দর্শন মাত্রেই তাদের সমস্ত দুঃখ দূরীভূত হতে পারে। কেবল তাই নয়, মহা অপরাধীর ন্যায় গলগ্নি কৃতবাসে অপরাধ ক্ষমাপ্রার্থী হয়ে তাদের সাক্ষাতে এসে দণ্ডায়মান হলেন। অপর কারোর নিকটে কোথাও শ্রীকৃষ্ণের এইরূপভাবে ব্যবহারের কথা জানা যায় না। কৃষ্ণকান্তা ব্রজ গোপীগণের কৃষ্ণপ্রেমের নিকটে শ্রীকৃষ্ণের পরম বশ্যতার কথা এই শ্লোক হতে জানা গেল। শ্রীকৃষ্ণের মাধুর্যের চরমতম বিকাশ সাক্ষাৎ মন্মত মন্মত রূপে কান্তাভাব ব্যতীত কোনোভাবেই মাধুর্যের এই অনুভব সম্ভব নয়। এই শ্লোকে কান্তাভাবে শ্রেষ্ঠত্ব প্রতিপাদক, তাই রামানন্দ রায় বললেন, কান্তা প্রেম সর্বসাধ্য সার।